চন্দননগর ফরাসি ঐতিহ্যের শহর, ঐতিহাসিক শহর এবং সাংস্কৃতিক পীঠস্থান। এই চন্দননগরের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এর জগদ্ধাত্রী পুজোর গৌরবময় ইতিহাস। প্রায় 350 বছর পুরনো এই জগদ্ধাত্রী পুজোর শুরু হয়েছিল কৃষ্ণনগরের সঙ্গে আর চন্দননগরের এক সূক্ষ্ম মিলনের মধ্যে দিয়ে। আজ এই 2022 এসে আবার সেই জগদ্ধাত্রী পুজোর সেলিব্রেশন শুরু হয়ে গেছে চন্দননগরে। আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কীভাবে মানকুণ্ডু স্টেশন সংলগ্ন 1.5 কিলোমিটারের মধ্যে 5টা বড় পুজো দেখে নিতে পারবেন এবং তারা তাদের কী অবস্থায় আছে তাদের প্রস্তুতি নিয়ে সেটাই আপনাদের তুলে ধরব এই ভিডিওতে। মানকুণ্ডু স্টেশন থেকে নেবে জ্যোতির্ময় দিয়ে এগিয়ে আসলে প্রথম বড় পুজো হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, বাঁ দিকে পড়বে। তাদের এবারের থিম হচ্ছে বোধোদয়। দুর্দান্তভাবে সারা রাত জেগে কাজ চলছে, পুরো মাঠ জুড়ে তাদের প্যান্ডেল। সামনে এরকম একটি মানুষের মূর্তি, বিশাল বড় মূর্তি লাগিয়েছেন ওনারা এবং ভেতরে মাতৃমূর্তিরও কাজ চলছে। সারা রাত জেগে অক্লান্ত পরিশ্রম করছেন এনারা। ডান দিকে হচ্ছে ক্লাব, মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, আর বাঁ দিকে হচ্ছে এনাদের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। আপনারা প্রথমেই এইটাকে টার্গেট করবেন, অন্যতম বড় পুজো চন্দননগরের। তো এইটাকে দেখে তারপরে আপনারা ধীরে ধীরে এগিয়ে আসবেন আগামী পরবর্তী পুজোর দিকে, যেটা হচ্ছে নিয়োগী বাগান বারবাড়ি। এগিয়ে চলুন আমার সঙ্গে নিয়োগী বাগানের দিকে। নিয়োগী বাগানের এবারের থিম হচ্ছে রাজস্থানের প্যালেস। তো এনাদের ভাবনা এবং সৃজনে হচ্ছে গৌরাঙ্গ কুইলা। তো রাজস্থানী প্যালেসের ওপর হোয়াইট মার্বেলের দুর্দান্ত কাজ এনারা দেখাচ্ছেন, আপনারা দেখতে থাকুন। সারা রাত জেগে এনাদেরও কাজ চলছে, আমি ভিডিওটা বেশ অনেক রাত্রেই করেছিলাম। সারা রাত জেগে কাজ হচ্ছে, রাজস্থানী পুতুল এবং রাজস্থানী বিভিন্ন সামগ্রী এনারা নিয়ে এসেছেন। তো এটা আপনাদের অবশ্য দ্রষ্টব্য। স্টেশন রোড থেকে বাঁ দিকে ঢুকতে হবে। এর পরবর্তী পুজো, অন্যতম বড় পুজো চন্দননগরে, সার্কাস মাঠ বারোয়ারি। যাদের এবারে থিম হচ্ছে রাজমহল, আবার সেই গৌরাঙ্গ কুইলার হাত ধরে তৈরি হচ্ছে দুর্দান্ত হোয়াইট একটা প্যালেস এনারা বানাচ্ছেন, দারুণ লাগছে দেখে। এবং এই সার্কাস মাঠের উপরি পাওনা হচ্ছে এর সঙ্গে যে মেলা এবং বাচ্চাদের জন্য যে সমস্ত দোলনা এবং অন্যান্য আরও খেলাধুলোর যা অ্যারেঞ্জমেন্ট এনারা করেন, সুইভেলিং চেয়ার এবং আরও অনেক কিছু, সেগুলো আপনাদের উপরি পাওনা। অনেকটা জায়গা জুড়ে ফ্রন্ট আছে এনাদের, দুর্দান্ত কাজ করছেন। একটা হাতির, একটা হোয়াইট এলিফেন্টের একটা মূর্তি এনারা সামনে লাগিয়েছেন, যার ওপরে সেই হাতির ওপরে যেরকম সিংহাসন হাওদান লাগিয়ে রাজস্থানের ইয়েতে চলে অনেকটা সেই রকম। দেখুন, আপনাদের দেখাচ্ছি সামনে হাতির একটা বিরাট ইয়ে লাগিয়েছেন। তো এখানে আপনারা অবশ্যই আসবেন। সার্কাস মাঠ থেকে এগিয়ে গেলে জ্যোতির মোড়টা ক্রস করেই সামনেই সেই রানীমা তেমাথার পুজো, চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা, যার প্রতিমা নিয়ে একটা নস্টালজিক ব্যাপার চন্দননগরের প্রত্যেকের মধ্যেই আছে। এই পুজোর মূল আকর্ষণ হচ্ছে এই মাতৃ প্রতিমা। দেখুন প্রতিমার মুখের কাজ চলছে। আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি এমন 5টা পুজো যেটা মানকুণ্ডু স্টেশন থেকে খুব কাছে 1.5 কিলোমিটারের মধ্যে আপনারা হেঁটে দেখে নিতে পারবেন এবং যাদের বিষয় ভাবনায় একটু বৈচিত্র্য আছে এমনই পুজো আপনাদের দেখাবো। এইবার আমরা এগিয়ে যাব মরান রোড হয়ে অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের পুজোর দিকে। দেখুন প্রতিমা, আমরা মণ্ডপের সামনে চলে এসেছি। দেশপ্রেম এবং দেশপ্রেমিকদের উপরে বেস করেই তৈরি হয়েছে এই মণ্ডপ। সামনে একটা ফাঁসির মঞ্চও তৈরি হয়েছে, দেখা যাচ্ছে ওপর থেকে ফাঁসির দড়ি ঝুলছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম আর স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস, এইটাই এখানকার মূল থিম
এবং প্রতিপাদ্য বলতে পারেন। তো আপনারা আসুন, মণ্ডপ অসাধারণ লাগবে, ভেতরে চলছে মাতৃ প্রতিমা তৈরির কাজ। তো মরান রোডের ওপরে এই মণ্ডপ অবশ্য দ্রষ্টব্য। তো এটা দেখিয়েই শেষ করব আজকের এই ভিডিওটা। পুরো জগদ্ধাত্রী পুজো জুড়েই আমি আপনাদের গাইড করতে থাকব যে আপনারা কোন পুজো কীভাবে দেখবেন, কোন পুজো অভিনবত্ব আছে বা কোন পুজো অবশ্য দ্রষ্টব্য, আপনাদের বলবো কোন স্টেশন থেকে কোন রাস্তা ধরে আপনারা দেখতে পাবেন পুজো। আপনারা সন্দেশ ট্রাভেলগের সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, একটা কমেন্ট করুন, আমাদের সঙ্গে থাকুন। পুরো জগদ্ধাত্রী পুজোটা জুড়ে সারা চন্দননগরের ভালো ভালো পুজো আপনাদের দেখাবো এবং আপনারাও এসে দেখবেন, তার জন্য আপনাদের গাইড করতে থাকবো। গুড বাই।